ভৈরবে নৈশ প্রহরী হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার দিবাগত রাতে ঘোড়াকান্দা এলাকার নির্মাণাধীন মসজিদের নৈশ প্রহরী কামাল মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করে র‍্যাব। দুপুরে ভৈরব র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের। দুপক্ষের সংঘর্ষের জেরে বুধবার ওই নৈশ প্রহরীকে হত্যা করে আসামিরা।